আজকে আমরা গ্রামের বাড়িতে যাব আমার শ্বশুরের, আর তার জন্য আমি সব কাপড় চোপড় বের করে নিচ্ছি, আর সকালে নাস্তাও করে নিয়েছি, তারপরে রেডি হচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর বেরিয়ে পড়েছি, আর হচ্ছে এখন আমরা যাব, তার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে গ্রামের বাড়ি থেকে বর্গা আদার, আর আমার বর ছাড়া আমরা সবাই কিন্তু বাড়ির যাচ্ছি। এই তো গাড়িতে উঠে, তারপর আমরা এখন সবাই মিলে উঠতে উঠতে চলে যাচ্ছি গ্রাম ছাড়া ওই পাকা রাস্তার পথ ধরে। আগে তো রাঙামাটির পথ ছিল, এখন আর রাঙামাটির পথ নেই কোনো রাস্তায়, গ্রামের রাস্তাও এখন পাকা হয়ে গেছে, এই জন্য বললাম যে পাকা রাস্তার পথ ধরে। আর আমরা হচ্ছে সকাল সকালই যাচ্ছি, আর সারাটা দিন অনেক সুন্দর কাটিয়েছি, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি মজা করলাম। আর এই রাস্তাটা অনেক বেশি খারাপ, মানে পাশাপাশি ইটভাটা অনেকগুলো করেছে, এই কারণে সব সময় গাড়ি যাতায়াত করার কারণে রাস্তাটা খারাপ। তারপর দুই পাশে এরকম সর্ষে ক্ষেত, আর এখন তো সর্ষের সময়, সর্ষে ক্ষেতে ফুল ফুটবে আর হচ্ছে জমিও লাগাবে। তারপর আমরা চলে এসেছি সেই বর্গা আদারের বাড়িতে, আর সে বর্গা আদারই আমাদেরকে দাওয়াত করেছিল আর তার বাড়ি দেখাবে বলে, আর খাওয়ানোর জন্য বাড়িতে পালা একটা মোরগ সেটা খাওয়াবে। এখনও বাড়িটা খুব একটা ঠিক মতো হয়নি, তারপরও আমরা গিয়েছি, অনেক করে বলতেছিল, তারপর ভাবলাম যে একটু ছাদে যাই। ছাদে যেয়ে আবার হচ্ছে চতুর পাঁচটা ভিডিও করেছি, দেখতে পাচ্ছেন পুকুর, তারপর হচ্ছে এখন সর্ষে ক্ষেত দেখতে পাবেন চতুর্দিকে, আর হচ্ছে ধান লাগাবে তার জন্য বীজ বপন করেছে, আর এখানে আবার হচ্ছে চালের আটা শুকোতে দিয়েছে, আর ধানও শুকাতে দিয়েছে, আর আমরা যাওয়ার আগে কিছু কিছু বর্গাদার আমাদের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে, আর এখন দেখতে পাচ্ছেন গল্প করতেছে। এই তো চলে এসেছি আমাদের সে মাটির বাড়িতে, এটা দোতলা একটা মাটির বাড়ি। আর এ বাড়িতে একজন থাকে, এই কারণে বাড়িটা একটু পরিষ্কার আছে। যাই হোক, আমরা বাড়ির মধ্যে এখন যাব, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিতে লাইক ফলো দিতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।